গেছে। আমি একদম সম্পূর্ণ খাবার, বেশ কিছু লাক্সারি শপিং স্টোর আছে, চলে যাচ্ছি হচ্ছে যে বিজনেস ক্লাস লাউঞ্জ, কফি, টি, জুস। এখন যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে স্যুপ। ওভার ছিল হচ্ছে 5:30 গেটে, ওই গেটের উদ্দেশ্যে। হ্যালো, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। আর আমার চ্যানেলে আপনি যদি আজকে নতুন এসে থাকেন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আমার আজকের ভিডিওটি হচ্ছে ইউএসএ থেকে বাংলাদেশে যাওয়ার আমি যে ব্লগটি করছি, এই ব্লগের তৃতীয় পর্ব। তো আমার প্রথম দুটি পার্ট যদি আপনারা মিস করে থাকেন, ওই পার্ট দুটো দেখে নেবেন। আমি ওইগুলোর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে অ্যাড করে দেব, তারপর উপরে কোথাও শো করবে এখানটার মধ্যে। তো ওই ভিডিওগুলো দেখে নেবেন। আর আজকের ভিডিওতে আমি মেইনলি যেটা ফোকাস করব সেটা হচ্ছে এখন আমি 15.5 আওয়ারের একটা ফ্লাইটের জন্য রেডি হচ্ছি। ফ্লাইটটা হচ্ছে কাতার এয়ারওয়েজ এর মাধ্যমে যাচ্ছি। এখন আমি আছি হচ্ছে লস এঞ্জেলস ক্যালিফোর্নিয়াতে। এখান থেকে আমি এখন যাব দোহা কাতারে। আর এই পুরো ফ্লাইটটাতে আমি দেখাবো আমার ফ্লাইটে কি কি খেতে দিচ্ছে, প্লাস এই সম্পূর্ণ ফ্লাইটটা, জাস্ট ফ্লাইটের একটা বেসিক একটা রিভিউ হবে। তারপর কাতারের যে এয়ারপোর্টে ওখানে যাওয়ার পর, ওখানে আমার ভাই আমাকে গিফট করেছে একটা বিজনেস ক্লাস লাউঞ্জ পাস। তো ওখানে আমি বেশ কিছুটা সময় স্পেন্ড করব, সেগুলো আপনাদেরকে দেখাবো। আর এখন আমি আপনাদেরকে যেগুলো দেখাচ্ছি এটা হচ্ছে এখানে যে অ্যামিনিটিস গুলো দিয়েছে, এটা একটা ব্ল্যাঙ্কেট, তারপর দিয়েছে একটা কিট যেটার মধ্যে আছে হচ্ছে ফেস মাস্ক, তারপর হচ্ছে গ্লাভস, আবার হ্যান্ড স্যানিটাইজার ছিল ওই প্যাকেটটার মধ্যে। আর এখন আমার হাতে যে প্যাকেজটা দেখতে পাচ্ছেন, এই প্যাকেজটার মধ্যে আছে হচ্ছে টুথপেস্ট, টুথব্রাশ, তারপর হচ্ছে এই ধরনের জিনিসগুলো, মোজা, তারপর হচ্ছে গিয়ে আই মাস্ক, এই ধরনের অ্যামিনিটিস গুলো আছে এখানের মধ্যে। আর এখন আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা পিলো, এরকম দুটো পিলো দিয়েছে, আর হচ্ছে গিয়ে দুটো ব্ল্যাঙ্কেট এক একজনের। আর এখানে এনাফ লেগ স্পেস আছে যেমনটা দেখতে পাচ্ছেন। সাধারণত ইকোনমি ক্লাসের ফ্লাইটগুলোর মধ্যে তেমন ভালো লেগ স্পেস থাকে না, কিন্তু এখানটা দেখা যাচ্ছে খুবই ভালো লেগ স্পেস, খুবই কমফোর্টেবলি বসা যাচ্ছে এখানে। আর আমার পাশে দুটো সিটি এখন খালি আছে, আমি শুধু জাস্ট দোয়া করতেছিলাম যে আল্লাহ আমার যেন পাশে যেন কেউ না বসে। আর আমার এই ভয়েস ওভারের মধ্যে আশেপাশে অনেক নয়েজ শোনা যাচ্ছে, কারণ আমি এখন দেশে বসে তারপর এটার মধ্যে ভয়েস দিচ্ছি। তো এখন হয়তো গাড়ির হর্ন, রিক্সার সাউন্ড, এই ধরনের সাউন্ডগুলো শোনা যেতে পারে আমার ভিডিওর মধ্যে। তো নেভার মাইন্ড, ইগনোর দোজ থিংস। এখানে আমি এখনও আমার লেগস দেখাচ্ছি যে আসলে অনেক সুন্দর কমফোর্টেবল একটা স্পেস আছে। আর আমার প্ল্যান হচ্ছে গিয়ে পাশে অনেকটা জায়গা নিয়ে বসার, যদি আমার পাশে কেউ না বসে থাকেন। আর এখন দেখতে পাচ্ছেন স্ক্রিনটা, এখানে সেফটি ফিচার্সগুলো এখানে দেখাচ্ছে এখন। আর এর মধ্যে প্রচুর মুভিস আছে, বিভিন্ন ল্যাঙ্গুয়েজের মুভিস আছে, স্ক্রিনটা যথেষ্ট বড়, ভেরি রেসপন্সিভ। তারপর আপনি আসলে কোনো টাচ না করে আপনার মোবাইল ডিভাইস দিয়েও আপনি মনিটরটি অপারেট করতে পারবেন। তো এগুলো খুবই খুবই ভালো কিছু, খুবই আপডেটেড লেটেস্ট কিছু ফিচার আছে, খুবই ভালো লেগেছে। ভিডিওর এ পর্যায়ে যেখানে দেখতে পাচ্ছেন এখানে আমরা প্রায় 2 ঘন্টার মতো ফ্লাই করে ফেলেছি। তো তারপর আমাদেরকে একটা স্ন্যাক্স আইটেম দিচ্ছিল, তো দিচ্ছিল হচ্ছে কি আপনার পছন্দ মতো একটা ড্রিঙ্কস আর হচ্ছে কি প্রিটজেলগুলো, অল্প ছোটোখাটো একটা স্ন্যাক্স আর কি, জাস্ট শুরুর দিকে দিচ্ছে ওয়াটার ওয়েলকাম ড্রিঙ্কস আর এই প্রিটজেলগুলো। আর আমি এখানে নিয়েছি আইসড ওয়াটার, কারণ এখানে আসলে এই টাইমে হাইড্রেটেড থাকাটা খুবই ইম্পর্টেন্ট। তো সেই জন্য আমি যতটা পারছি জাস্ট লিকুইড জাতীয় জিনিস আমি কনজিউম করার চেষ্টা করছি হাইড্রেটেড থাকার জন্য। আর এখন বাহিরের ভিউটা কি যে ভালো লাগছে, এটা এখন সূর্য অস্ত যাচ্ছে, তো কিছুক্ষণের মধ্যেই সানসেট হবে আর একদম চারপাশ অন্ধকার হয়ে যাবে। আমি একটু ঘুমানোর চেষ্টা করেছিলাম কিন্তু তেমন একটু ঘুমোতে পারিনি, এখন আসলে এদের আবার খাবার সার্ভ করার টাইম হয়ে গেছে। যেহেতু সূর্য ডুবে গেছে আর বাহিরটা প্রচুর অন্ধকার, তো এখন আর বাহিরের ন্যাচারাল লাইটিংটা নেই, আর এখন যেই লাইটিংটা ভেতরে আছে সেটার জন্য ভিডিও কোয়ালিটিটা এরকম, ভালো করে বোঝা যাচ্ছে না হয়তো বা, কিন্তু পরে যে আবার সেকেন্ড টাইম যেই খাবারটা দেবে সেটার ভিডিও কোয়ালিটিটা আশা করছি খুবই ভালো হবে। এখানে দিচ্ছে হচ্ছে গিয়ে একটা ডেজার্ট আইটেম, তারপর এখানে আছে আরেকটা সুন্দর একটা সাইড ডিশ, সেটা হচ্ছে গিয়ে ওয়াইল্ড রাইস, তার উপরে দেওয়া আছে কিছু চিজ, তারপর এখানে ফেটা চিজ দেওয়া আছে, এটা খুবই একটা ডিলিশিয়াস ফুড ছিল। খাবারের এখানে দুটো অপশন ছিল, একটা ছিল হচ্ছে গিয়ে বিফ উইথ রাইস, আর একটা ছিল হচ্ছে একটা চিকেন আইটেম। তো আমার চিকেন আইটেমটা কি ছিল এটা আমার এক্স্যাক্টলি মনে নেই, কিন্তু আমি চিকেনটা অর্ডার করিনি, আমি নিয়েছি হচ্ছে বিফ উইথ রাইস। এখানে যে রাইসটা আছে, রাইসটা খুবই অ্যারোমেটিক একটা রাইস, খুবই ভালো লেগেছে আমার। আর বিফটা তো খুবই সফট, আর সাথে ছিল হচ্ছে মাশরুম, টেস্ট এত ভালো হয়েছে, আমি জানি না আমি কি শুধু হাংরি ছিলাম খুব সেজন্যই এত টেস্টি লেগেছে, নাকি খাবারটাই আসলে এত ভালো লেগেছে আমার, খুবই ভালো লেগেছে, আমি একদম পুরো খাবারটাই খেয়ে শেষ করে ফেলেছিলাম। খাবার শেষ করার পর আমি আসলে অনেকটা সময় ঘুমিয়েছিলাম, আর
ঘুমিয়েছি যে বলতে গেলে আসলে আমার পাশের সিটটা খালি ছিল, কিন্তু তার পাশেই অন্য একজন মহিলা বসেছিলেন। তারপর একটা স্ন্যাক্স আইটেম দিয়েছে এখানে, এটা খুবই ভালো লেগেছে। আর তারপর এটা হচ্ছে গিয়ে 3 নম্বর খাবার যেটা দিচ্ছে, 3 নম্বর না আসলে 4 নম্বর টাইম। তো প্রথমে একটা স্ন্যাক্স ছিল, তারপরে ছিল একটা মেইন কোর্স একটা খাবার, তারপরে আরেকটা স্ন্যাক্স ছিল, তারপরে এখন হচ্ছে আবার খাবার যাচ্ছে। তো এখনের লাইটিংটা ভালো, কারণ হচ্ছে এখন আসলে সূর্য উঠে গেছে বাহিরের, আমি ন্যাচারাল লাইটিংটা ইউজ করতে পারছি। আর এখানে যেটা আছে সেটা হচ্ছে আবার রাইস, আর হচ্ছে গিয়ে চিকেন, আর পাশে আছে ফ্রুটস, আর একটা ডেজার্ট আইটেম, ডেজার্টটা হচ্ছে একটা ব্লুবেরি ইয়োগার্ট। খুবই ভালো ছিল খাবার, আবার খুবই ভালো লেগেছে। আমি একদম সম্পূর্ণ খাবারটাই খেয়ে নিয়েছি, একদম খুবই ভালো লেগেছে। ভাগ্যক্রমে আসলে আমার পাশের 3টা সিটই খালি ছিল, পরে ক্যাবিন ক্রু আসলে একজনকে উঠিয়ে এনে তারপর আমার পাশের ওই আরেকটা সিটে বসিয়েছিলেন। তো আমার শুধু মাঝখানের সিটটা খালি ছিল, আর আমরা দুজন দুই পাশে বসেছিলাম এতক্ষণ। কিন্তু এখন ওই লাস্ট 2 ঘন্টার জন্য উনি চলে গেছে ওনার অরিজিনাল সিটের মধ্যে, তো আমি এখন একদম পুরো 3টা সিট নিয়েই বসতে পারছিলাম। তো এখন দেখতে পাচ্ছেন আমার প্লেনটি ল্যান্ড করছে দোহা এয়ারপোর্টের মধ্যে, আর এটা একদম সমুদ্রের পাশে, তাই এখানের ভিউটাও খুবই সুন্দর ল্যান্ডিংয়ের সময়ের। এখন আমরা মাত্র প্লেন ল্যান্ডিং করেছে আর আমরা এখন প্লেন থেকে বের হচ্ছি। এখানে বের হওয়ার পরেই আমাদের জন্য একটা বাস অপেক্ষা করছে, এই বাসটাই আমাদেরকে নিয়ে যাবে হচ্ছে এয়ারপোর্টের একটা সার্টেন গেটের মধ্যে, যেখানটায় আমাদের যেতে হবে। এই হলো দোহা কাতারের হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এটা হচ্ছে ওয়ার্ল্ডের বেস্ট এয়ারপোর্ট। আর এই ওয়ার্ল্ডের বেস্ট এয়ারপোর্ট টাইটেল পাওয়াটা কিন্তু ইজি না, এখানে অনেক কিছু ব্যাপার থাকে, সিকিউরিটি থেকে শুরু করে এরকম ইজি এখানে ন্যাভিগেট করা, সবকিছু খুঁজে পাওয়া, প্লাস সমস্ত কিছু মিলিয়েই আমি কিন্তু গত বছর না আসলে আমি লাস্ট টাইম যখন বাংলাদেশে গিয়েছিলাম, আমি কিন্তু আমার পাসপোর্ট হারিয়ে ফেলেছিলাম এই এয়ারপোর্টেই। আর আমার পাসপোর্টটি হারানোর 10 মিনিটের মধ্যেই আমি আমার পাসপোর্ট ব্যাক পেয়েছি। তো আমি জানি না আসলে যে পৃথিবীর আর কোন এয়ারপোর্টে আমি পাসপোর্ট হারিয়ে ফেললে এত সহজে আমি পেয়ে ফেলতাম জিনিসটা, কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে এয়ারপোর্টটি। এখানে বেশ কিছু লাক্সারি শপিং স্টোর আছে যেগুলো এখন দেখাচ্ছি, যেমন আমার পাশেই আছে এখন লুইস ভিটন। তো এয়ারপোর্ট বাস আমাকে যেখানটা নামিয়ে দিয়েছে ওখান থেকে আমি এখন মেইনলি চলে যাচ্ছি হচ্ছে যে বিজনেস ক্লাস লাউঞ্জের যে পাসটা আমার ভাই আমাকে গিফট করেছে, আমি এখন সেখানটাই যাচ্ছি। খুবই সুন্দর বসার জন্য জায়গা আছে, খুবই কমফোর্টেবল একটা প্লেস ওখানে, যেমন খুবই সুন্দর বসার সিটিং এরিয়া আছে, তার উপর আবার খুবই ভালো খাবার, বুফে স্টাইলের খাবার আছে। তো আমি এখানে চলে এসেছি বিজনেস ক্লাস লাউঞ্জের মধ্যে, আর এখানে যে গাছগুলো দেখা যাচ্ছে ওগুলো কিন্তু সত্যিকারের গাছ। যাই হোক, আমি ওখানে যাবো কিছুক্ষণের মধ্যেই। এখন আমি জাস্ট এখানটায় যে আমার বোর্ডিং পাসটা দিচ্ছি, জাস্ট ওনারা একটা সিলের মতো মেরে দিচ্ছে জাস্ট ভেতরে যাওয়ার জন্য। আর এই যে এখানটায় যেটা বলছিলাম যে খুবই সুন্দর সিটিং এরিয়া আছে, প্লাস হচ্ছে প্রচুর খাবার দেওয়া আছে এখানটার মধ্যে, যত ইচ্ছা খান। তারপর এখানটার মধ্যে আছে কফি, টি, জুস, তারপর বিভিন্ন ধরনের ডেজার্ট আইটেমস। এখানে এখন যেগুলো দেখাচ্ছে এগুলো হচ্ছে স্যুপ, একদম হট স্যুপ, জাস্ট এখন তৈরি করা এরকম স্যুপ আছে, এরকম আর কি, মানে প্রচুর খাবার আইটেম আছে এখানটার মধ্যে।
তো এইখানটায় আমার লেওভার ছিল হচ্ছে 5.5 ঘন্টার, আমার ফ্লাইট আবার আরও 1 ঘন্টার ডিলে হয়েছে, তো টোটাল 6.5 ঘন্টা আমাকে এই এয়ারপোর্টের মধ্যে থাকতে হয়েছে। আর এটা খুবই কমফোর্টেবল ছিল, খুবই ভালো লেগেছে ওই লাউঞ্জের মধ্যে, জাস্ট কমফোর্টেবলি বসেছিলাম, বেশি মানুষজন ছিল না, তার উপরে আবার খুবই ভালো খাবার ছিল, তো খুবই ভালো লেগেছে। তো এখন আমি জাস্ট আমার ফ্লাইটের 1 ঘন্টা আগে আমি ফ্লাইটের উদ্দেশ্যে বের হচ্ছি, যে আমার যেখানটার মধ্যে আমার ফ্লাইটটা যেখান থেকে ছাড়বে যে গেটে, ওই গেটের উদ্দেশ্যে যাচ্ছি। তো ওখানটা যেতে যেতে পুরো রাস্তাটার মধ্যে বিভিন্ন ধরনের শপিং স্টোর, অনেক লাক্সারি শপিং স্টোর ছিল, তো এগুলোই এখন দেখাচ্ছি। ফাইনালি আমার এত বড় লম্বা জার্নির একটা এন্ড হতে যাচ্ছে, এটা হচ্ছে আমার লাস্ট ফ্লাইট। আর এই ফ্লাইটটা হচ্ছে গিয়ে 5 ঘন্টা 10 মিনিটের একটা ফ্লাইট, দোহা কাতার থেকে ঢাকা বাংলাদেশে। আর এই ফ্লাইটটাও ছিল খুবই কমফোর্টেবল, এটাও অপারেটেড বাই কাতার এয়ারলাইন্স। এখন দেখতে পাচ্ছেন এটা সকালে সূর্য উঠছে, অন্ধকার থেকে সকাল হচ্ছে, খুবই ভালো লাগছে। আর বাসায় যাব, দেশে যাব, খুবই খুবই আনন্দ লাগছে, এটা বলে বোঝানোর মতো না। বাইরে দেখা যাচ্ছে প্রচুর মেঘ, আর কিছুক্ষণের মধ্যেই ফ্লাইটটা ল্যান্ড করবে। প্লেন মাত্রই ল্যান্ড করলো, আমি চলে এসেছি ঢাকা বাংলাদেশে, আর আমার ফ্যামিলি বাইরে অপেক্ষা করছে আমার সাথে দেখা করার জন্য। আর এখন আমরা বাসায় চলে যাচ্ছি, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব, সবাই ভালো থাকবেন। আর কত মিনিট লাগাইছো তুমি দেয়ালের দরজার মধ্যে? না এটা চার ফ্যামিলির জন্য, আমি করি সব। এবার হাত তুলে দিতে তোমার কুলি চাটা একটা শুনো মনিটা।